ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعنا جديني بشعبان شمبركي أبني জানতে চাইলেন শাবানের মধ্যে বেশি থেকে বেশি সিএম নফল সিএম রাখা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আর এর যে নিষ্প শাবান বা অর্ধ শাবান আল্লাহ তাআলা ওই সমস্ত তো লোকদের জন্য মাগফিরাতের ঘোষণা রাখেন যারা শিরিক করে না এবং যারা হিংসা বা জাদুটন্য করে না, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই জন্য কোনো যে দিনে রোজা রাত্রে আপনার নফল সালাত আদায় করতে হবে নির্দিষ্ট পরিমাণ, এটা কোনো শর্ত না। বরং যারা আকীদা সহি রাখে এবং কুফরি শিরকি রাখে না, বেদাত করে না এবং হিংসা রাখে না, জাদুটন বিশ্বাস করে না, এদেরকে আল্লাহ তাআলা বোনাস হিসাবে তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। তাই আমরা প্রচলিত নিয়মে সবে বরত মানুষের মিলাদ কেয়াম হালুয়া রুটি ইত্যাদির মতো উদযাপন করে, এইগুলো বেদাতের অন্তর্ভুক্ত, আমরা এভাবে করবো না। আর আপনি জানতে চাইলেন এগুলো কখন থেকে প্রচলন হয়েছে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবাদের জামানা, তাবেইন তাবেইনের জামানাতে এইভাবে মিলাদ কিয়াম সব শাবানকে কেন্দ্র করে এবং দিনে একটা রোজা রাতে সবাই মিলে জিকির আজকার দোয়া মিলাদ কিয়াম এই প্রচলন কোনো ছিল না। এটা অনেক পরে স্বার্থলোভী যারা আছে তারা করছে। আর এটার জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, জমিনের মধ্যে যখন আগাছা উঠে তো কত তারিখে উঠে এটা মানুষের কোনো খেয়াল রাখে না, কারণ এটা কোনো প্রয়োজনও নাই। বরং মূল হচ্ছে আমাদের যে ফসল আমরা লাগাই সেই ফসলকে হেফাজত করা। তাই আমরা শরীয়তের বিধান মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবন, আমাদের প্রত্যেক সময়ের আল্লাহ কর্তৃক যে হেফাজতগুলো আছে কোরআন সুন্নাহর আলোকে আমরা আদায় করা, সেটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। কোন সময় বেদাত উৎপন্ন হয়েছে, কী হয়েছে না হয়েছে, এগুলো আমাদের দায়িত্ব না, এগুলো তো আগাছা। বরং আমরা দেখবো যখনই কোনো বেদাত উৎপত হোক তার তারিখ দেখবো না, ডেট দেখবো না, বরং এগুলাকে বর্জন করে আমরা সুনের অনুসরণ করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।